হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা? সবার আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি একটু অসুস্থ, গলার মধ্যে একটু সমস্যা। তো কিছুদিন আগে গেছিলাম বড়বাড়ির হাট। তো রংপুরের মানুষ হয়ে যদি রংপুরের জাতীয় হাট না দেখায় তাহলে কীরকম হয়ে যায়? তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে লালবাগের হাট। বড়বাড়ির হাট এবং লালবাগের হাটের সাথে সোলকাটাটা কম্পেয়ার করব, কোন হাটটা বেস্ট ছিল। তো আমরা প্রথমেই চলে গেছি হচ্ছে লালবাগের হাটে। তো যে দেখছি ওখানে কোনো গরু নাই, প্রথমেই তো হতাশ হয়ে গেছি, কী ভাবলাম এত বড় হাট, হাট কি উদাও হয়ে গেল নাকি? পরবর্তীতে জানতে বললাম হাট নাকি কলেজের ভিতরে। তো চলে গেলাম কলেজের ভিতরে, যাচ্ছি হচ্ছে হাটের দিক। বেশি কথা বলবো না, ছোটোখাটো কিছু ইনফরমেশন দেবো। তো চলুন। তো বাম দিক দিয়ে গেলে আমাদের কারমাইকেল কলেজ, আর আমরা যাবো হচ্ছে ডান দিক দিয়ে। তো অলরেডি একটা হাট হাট ব্যাপার চলে এসেছে। এগুলোকে কিনলেন না বেচলেন? এখানে এসে প্রথমে অনেক ছাগল দেখলাম। তো বড়বড়ের হাটে কিন্তু সেদিন ছাগল দেখিনি, হয়তো অন্য কোথাও আছে, ঠিক জানি না আমি। তো প্রচুর মানুষ, এতগুলা মানুষ মেন হাটে জায়গা দেওয়া হয়তো মুশকিল ছিল। তো প্রতি বছরই কিন্তু কলেজের ভিতরেই হাট বাড়ায়, এবারও তার ব্যতিক্রম হয়নি। তো হাতের ডান দিক দিয়ে ছিল ছাগলের হাট। তো ছাগলের হাটে সবাই ভাই বড় ঘুরে দেখাবো, এরপর আমরা যাবো মেন হাটে। তো হাটে এসে দেখি গরু কোথায়, শুধু মানুষ আর মানুষ। বড়বাড়ির হাটে কিন্তু এর বিপরীত ছিল, মানুষের থেকে গরুটাই বেশি ছোট। তো বারবার বড়বাড়ি বড়বাড়ি বলতেছি কেন? তো আমার পেজে ভিডিওটা দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন, বেশি একটা ধারণা পেয়ে যাবেন। তো এই হাটে মনে করেন যে 10% আমার মতো খয়রাতি ভিডিও ম্যান, 20% ক্রেতা আর 20% বিক্রেতা, বাকি সব হচ্ছে দর্শক। বড়বাড়ির হাটে গরু সরাই দিয়ে হাঁটা লাগছে, আর এখানে মানুষ সরাই দিয়ে হাঁটা লাগে, তাহলে বুঝেন কি পরিমাণ লোক ছিল এখানে। তো একটু হাটের ভিতর থেকে ঘুরে দেখাই। তো এইখানে কিছু দেখার মতো গরু ছিল, গরুগুলোর পাশে যাইতে আমার অনেক লজ্জা লাগতেছিল, গরুগুলো আমার থেকে অনেক লম্বা। তো গরুর মালিক গরুগুলোর দাম চাচ্ছে 8 লক্ষ টাকা করে, মানে দেখার মতো এগুলো গরু ছিল, বিশাল বিশাল। তো এই ফাঁকে গরু হাট বিষয়ে কিছু ইনফরমেশন দিই। গরু কেনা বেচা হাট খরচ প্রায় 1500 টাকার মতো পড়ে, গাড়ি ভাড়া তো আছে, গাড়ি ভাড়া জায়গা ভেদে ঠিক করা, সর্বনিম্ন 500 টাকা। আর বড় বাড়ির হাট খরচ হচ্ছে 350 টাকা, গাড়ি ভাড়া লালমনি থেকে রংপুর আসে একটা গরু প্রায় 600 টাকার মতো পড়ে, তো একটু সর্বোচ্চ হলে 700 টাকা পড়বে, এই এইটুকু শুধু। আপনি গাড়ির চড়ে আসতেও পারবেন, আপনাকে অতিরিক্ত যাতায়াত ভাড়া দিয়ে আসতে হচ্ছে না। তো এরই ফাঁকে ছাগলের হাটের ভিডিওটা দেখিয়ে দিলাম। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো ফেসবুক থেকে দেখলে চাইলে পেজটি ফলো করতে পারেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।